আজকে আমরা লকডাউনের পরিপ্রেক্ষিতে তোমার ইফতারে মজলিস না করার পরিপ্রেক্ষিতে তোমার আমরা বাড়ি বাড়ি তোমার প্রত্যেক জনের বাড়ি বাড়ি কাপড় বা লুঙ্গি আর ইফতারে সরঞ্জাম সমস্ত সব কিছুই বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে এসেছি। তো আল্লাহ তোমার আমাদেরকে আর পরে তো আর যা দিয়াবে তোমার আমরা আবার বিগত দিনেতে দেবো। আর ফুরফুর হোসেন বুখারি নাজিমুদ্দিন সাহেবকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক বছরের ন্যায় ঈদ বস্ত এবং ঈদের প্রত্যেক বছর আমরা ঈদে একটা ইফতার পার্টি করতাম, এবছর কোভিড-19 জন্য ওই চতুর্থ লকডাউন পড়ে গেছে, তাই আমরা সেটা করতে পারছি না। আমরা বাড়ি বাড়ি গিয়ে বস্ত্র বিতরণ এবং ইফতারের খাদ্য সামগ্রী আমরা গরিব দুঃখীদের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসছি। হযরত হাসান বুখারী রহমতুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে যে সদস্যরা বা মেম্বার বা যে শ্রেণী যে এই উদ্যোগ নিয়েছেন গরিবের পাশে দাঁড়ানোর জন্য ঈদের উপলক্ষে, কিন্তু এটা প্রত্যেকের জন্য জরুরি প্রয়োজন। আমরা নিজেরা খুশি ঈদ মানাবো, বাজার দুঃস্থ ব্যক্তি বা আর্থিক অবস্থা খুবই খারাপ গরিব যারা আছেন তাদের যে খুশি মানার জন্য ঈদ পালন করার জন্য যে আপনারা উদ্যোগ নিয়ে যে এই বস্ত্র বিতরণ বা ইফতারের যে পরিকল্পনা দিয়েছেন এর জন্য আমি প্রত্যেককে অবগত ধন্যবাদ জানাচ্ছি।